বন্ধুরা, বিষ্ণুপুর নামটা শুনলেই মনের মধ্যে মন্দির এবং মন্দিরের গায়ে করা অপরূপ টেরাকোটার কাজগুলোর কথা ভেসে ওঠে। মল্লরাজাদের তৈরি এই বিষ্ণুপুরের প্রত্যেকটা মন্দির প্রত্যেকটা ভ্রমণ পিপাসু বাঙালিদের কাছে একটা আলাদা জায়গা করে নিয়েছে। আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে বিষ্ণুপুরের প্রত্যেকটা মন্দিরের টেরাকোটার কাজ এবং মন্দিরের সৌন্দর্য এবং বহু বছর ধরে এই মন্দিরের যে শিল্পকলা যেটা দর্শকদের কাছে দৃষ্টি আকর্ষণ করেছে সেই সব কিছু আমি আপনাদের সামনে তুলে ধরব এবং কীভাবে সহজে একটা দিনে ভ্রমণ করতে পারবেন এই বিষ্ণুপুর সব কিছু আমি আপনাদের সামনে তুলে ধরব এই ভিডিওর মারফত। তো দেখতে থাকুন, আমরা দুজন মিলে পুরো বিষ্ণুপুরটা 3 ঘন্টা থেকে 4 ঘন্টার মধ্যে পুরোপুরি ভ্রমণ করেছি। এই বিষ্ণুপুরে ভ্রমণ করতে গেলে আপনারা চাইলে কলকাতা থেকে একদিনও করতে পারেন। কীভাবে একদিনে ভ্রমণ করবেন, কোন ট্রেনে যাবেন, কোন ট্রেনে ফিরবেন, অটো ভাড়া কত দেবেন, কী কী জায়গা দেখবেন, কী খাবেন, সব কিছু নিয়েই হচ্ছে আজকের এই ভিডিও। তো প্রথমেই বলে রাখি, আপনারা সাঁতরাগাছি থেকে অথবা হাওড়া থেকে সকালবেলা দুটো ট্রেন পেয়ে যাবেন। একটা হচ্ছে রূপসী বাংলা এক্সপ্রেস, আর একটা হচ্ছে আরণ্যক এক্সপ্রেস। রূপসী বাংলা এক্সপ্রেসে আসলে আপনারা 9:30 মধ্যে এখানে পৌঁছে যাচ্ছেন, আর আরণ্যকে আসলে 11:00 মধ্যে আপনারা এখানে পৌঁছে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনারা আরামসে 3 থেকে 4 ঘন্টা এখানে ঘুরে নিয়ে আবার বিকালবেলা 5:30 থেকে 5:45 মধ্যে রূপসী বাংলা এক্সপ্রেসে করে আবার আপনারা হাওড়ায় ফিরতে পারেন রাত্রি 9:30 মধ্যে। সেক্ষেত্রে আপনারা 10:00 মধ্যে বাড়ি ফিরে যাবেন। তো এইটা হচ্ছে ওয়ান ডে ট্যুর। তো ওয়ান ডেতে কীভাবে সকালবেলা এসে আপনারা যাবেন সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তো বন্ধুরা, শুরু হচ্ছে আমার পরবর্তী এপিসোড। আমি এখন এসে গেছি বিষ্ণুপুরে। বিষ্ণুপুর স্টেশনে নেবেই আমি এখন এই আপনারা যাবেন এই ওভারব্রিজটা ধরে ওই পারে, ওই পার থেকে আপনারা যাবতীয় অটো পেয়ে যাবেন। এখানে অটোর চলটা খুব আছে। অটো করে এবার আমরা পুরো বিষ্ণুপুরটা ঘুরে আপনাদের দেখাবো। তো এই সিরিজে আপনারা দেখতে পাবেন পুরো বিষ্ণুপুরের সমস্ত মন্দির এবং সমস্ত পোড়ামাটির যে ঐতিহ্য, যে শিল্পকলা, সেগুলোকেই তুলে ধরবেন। এক্ষেত্রে আপনাদের বলে রাখি বন্ধুরা, এখানে আপনারা অটো অথবা গাড়ি দুটোই পেয়ে যাবেন। তবে আমি অটোটাকেই প্রেফার করব, তার কারণ মাত্র 3 থেকে 4 ঘন্টা ঘোরার জন্য শুধু বেশি টাকা দেওয়ার কোনো মানে হয় না। অটো আপনারা 400 থেকে 500 টাকার মধ্যে বুক করতে পারেন। আমরা যেহেতু একটু বেশিক্ষণ ঘুরেছি সেক্ষেত্রে আমরা 500 টাকা দিয়ে একটা অটো বুক করেছি, চাইলে আপনারা সেটাকে 400 টাকাও বুক করতে পারেন। তো বিষ্ণুপুর স্টেশনের কাছ থেকে একটা অটো নেব। তুমি কী কী ঘোরাবে আমাদের? রাজমন্দির দেখাবো প্রথম। আচ্ছা, তারপরে মদনমোহন দেখাবো। রাজমঞ্চ, মদনমোহন, পাথরের হ্রদ দেখাবো, পাথরের গেট দেখাবো, পাথরের দরজা দেখাবো, আর যেখানে বন্দি করে রাখতো কি ওটা, ওটা হোমঘর, ওইটাও দেখাবো। আচ্ছা, তোমার লালজি মন্দির দেখাবো, জোড়া মন্দির, জোড়া মন্দির দেখাবো, মা নিন্ময়ী দেখাবো, তারপর তোমার আমার রাধাশ্যাম মন্দির দেখাবো, হ্যাঁ জোড় বাংলা দেখাবো, মহাপ্রভু মন্দির দেখাবো, সাম্রাজ মন্দির দেখাবো, লালবাগ, সর্বমঙ্গল মন্দির, কামান, তারপর তোমার ছিন্নমস্যা মন্দির, তারপরে পোড়ামাটির হাট। এই যদি আমরা গাড়ি বুক করতাম সেক্ষেত্রে আমাদের পড়তো 1,500 থেকে 2,000 টাকা। অটোর নাম্বার ওপরেই দেওয়া রয়েছে। তো বিষ্ণুপুরের প্রথম ভ্রমণ স্থান শুরু হয়ে যাচ্ছে, এই হচ্ছে রাসমঞ্চ। এখন টিকিট কাটবো। এই রাসমঞ্চে টিকিট নেয় 25 টাকা করে। তো আমরা দুজনে 25 টাকার টিকিটের বিনিময়ে ঢুকে গেলাম রাসমঞ্চে। রাসমঞ্চের সৌন্দর্য আপনার মন ছুঁয়ে যাবে, কারণ রাসমঞ্চের সামনের এই এত সুন্দর বাগান, সাজানো বাগান, যেটা দেখে আপনার ভীষণ ভালো লাগবে এবং ফটো তোলার জন্য একদম আদর্শ স্থান। মহারাজা বীর হাম্বির এই রাসমঞ্চ অভিনব শৈলের স্থাপত্যটি আনুমানিক ইংরাজি 1600 খ্রিস্টাব্দে স্থাপন করেন তিনি। পিরামিডের আকৃতি এই সৌধটি বাংলার আর কোথাও আপনারা দেখতে পাবেন না। এই মন্দির সৌধটিতে নির্দিষ্ট কোনো দেবতাকে প্রতিষ্ঠিত করা হয়েছে বলে আজ অবধি জানা যায়নি। তবে এখানে বিষ্ণুপুরের বিভিন্ন মন্দিরের রাধাকৃষ্ণের মূর্তি আনয়ন করে বিশাল যে রাস উৎসব পালন করা হতো সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। এটা যতদিন না আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে এসেছে ততদিন পর্যন্ত, কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে আসার পর এই রাস উৎসবের সময় এখানে আর কোনো রাধাকৃষ্ণের বিগ্রহকে এনে পুজো করা হয় না, বা সেটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। বর্তমানকালেও এই বিশাল আকার সৌধটি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, বিষ্ণুপুরের মানে মল্লার রাজাদের গৌরবান্বিত অধ্যায়ের কথা মানে পর্যটকদের কাছে
তিনি এই রাসমঞ্চ ঘোষণা করে। অর্থাৎ এই রাসমঞ্চ দেখলে বোঝা যায় যে সেই সময়কার রাজাদের এবং কালচার এবং সেই সময়কার রাজাদের স্থাপত্য শিল্পকলা সত্যিই কতটা উন্নত মানের ছিল, কারণ যুগ যুগ ধরে এই রাসমঞ্চ দর্শকদের সামনে আনন্দ দিয়ে যাচ্ছে। এই রাসমঞ্চের মধ্যে আপনারা অনেক দরজা, অনেক মানে রাস্তা পেয়ে যাবেন, যেগুলো দেখে আপনারা নিজেরাই হারিয়ে যাবেন। আমি এই মুহূর্তে এখন আছি রাসমঞ্চে, বিষ্ণুপুরের প্রথম ভ্রমণের দর্শনীয় স্থান রাসমঞ্চ। তো রাসমঞ্চের টিকিট কাটতে পার পার্সেন টাকা নেয় 25 টাকা। তো 25 টাকায় টিকিট কেটে একসাথে তিনটে জায়গা দেখতে পাবেন, রাসমঞ্চ, জোড়বাংলা মন্দির এবং শ্যামরায় মন্দির। তো এখানে সবাই ফটো ফটো তুলছে, নিজেদের স্মৃতিগুলোকে নিয়ে যাচ্ছে। তো সত্যি আজ থেকে 8-9 বছর আগে সব বন্ধুরা মিলে এসেছিলাম, দারুণ জায়গা, খুব সুন্দর লাগছে জায়গাটা। তো এত সুন্দর জায়গায় আসবো আর জায়গাটা ঘুরে দেখবো না এবং এই জায়গায় কিছু ফটো তুলবো না, তাই কি হয়? তো তাই রীতিমতো দাদার হাতে ক্যামেরাটা দিয়ে আমি ফটো তুলতে শুরু করে দিলাম। ভীষণ সুন্দর ওয়েদার থাকার ফলে ফটোগুলোও খুব সুন্দর উঠছিল এবং প্রত্যেকটা এখানে ট্যুরিস্ট এসে মন ভরে তাদের পরিবারের সাথে, পরিজনের সাথে ফটো তুলতে লাগলো। তবে এখানে বেশি সময় নষ্ট করলে চলবে না। দেখুন এই দাদাটা কি সুন্দরভাবে দুর্গা প্রতিমাটাকে আঁকছে এবং তৈরি করছে, সত্যি খুব সুন্দর। এটা একদম রাসমঞ্চের পাশেই, আপনারা অবশ্যই আসলে এখান থেকে কিছু কিনে নিয়ে যাবেন। এই দাদার দোকানটি একেবারে রাসমঞ্চের ঠিক পাশে। আমি আপনাদের রিকোয়েস্ট করব অবশ্যই এই দোকান থেকে কিছু জিনিস আপনারা কিনবেন, তার ফলে আপনারা, এই দাদা হচ্ছে নিজেই শিল্পী, এখানে আর অন্য কোনো দোকানে এরকম পাবেন না যে নিজেই শিল্পী এবং নিজেই বিক্রি করে। তো উনি নিজেই করছেন, যেটা দেখে আমার খুব ভালো লাগলো। চলুন এবার আমাদের পরবর্তী ভ্রমণের জায়গাটা আপনাদের সামনে তুলে ধরি, মদন মোহন মন্দির। মদন মোহন মন্দিরের বাইরে আপনারা অনেক টেরাকোটার কাজ এবং অনেক কিছু পেয়ে যাবেন, যেগুলো আপনারা বাড়ির জন্য কিনে নিয়ে যেতে পারেন। আসুন এবার মন্দিরের মধ্যে প্রবেশ করি। 1694 খ্রিস্টাব্দে মহারাজ দুর্জন সিংহ এই মদনমোহন মন্দিরটি প্রতিষ্ঠা করেন। তার জীবনের অক্ষয় কীর্তি হিসাবে এই মন্দির তিনি প্রতিষ্ঠা করেন। বিষ্ণুপুরের ঐতিহ্যমণ্ডিত টেরাকোটার মন্দিরগুলির মধ্যে এটি একটি অন্যতম এবং সেরা মন্দির। দীর্ঘ মন্দিরটির গাত্র ভরে আছে অপূর্ব টেরাকোটার কাজ, যেটা আপনারা নিজের চোখেই এখন দেখবেন। আর সত্যি এগুলোকে মেনটেন করে রেখেছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, তাই সরকারকে অনেক অসংখ্য ধন্যবাদ। আর এই টেরাকোটার কাজ দেখলে সত্যি মন ভরে যায় এবং বারবার যার টানে বিষ্ণুপুরে আমাদের মতো ভ্রমণ পিপাসু মানুষদের আসা। এই টেরাকোটার কাজ সত্যিই আপনার দৃষ্টি আকর্ষণ করবে। কোথাও কৃষ্ণনীলা, কোথাও যুদ্ধ দৃশ্য, কোথাও শিকারের দৃশ্য, সব কিছু আপনারা এই টেরাকোটার কাজের মধ্যে পেয়ে যাবেন মন্দিরের গায়ে। বিষ্ণুপুরের প্রাণের ঠাকুর মদনমোহনের নিত্য সেবা, পূজা এবং রাস, দোল, নামযজ্ঞ সব কিছু এইখানে টেরাকোটার কাজে আপনারা দেখতে পাবেন। মন্দিরের প্রবেশ দ্বারে রয়েছে বিশাল ইদারা এবং মন্দিরের মধ্যে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি। তো মদনমোহন মন্দির কমপ্লিট করার পর আপনাদের একটা দারুণ জিনিস দেখাই, গাছের মধ্যে একটা গণেশ ঠাকুরের মূর্তি। সেটা একদম বিরল, গাছের গুড়িটা এমনভাবে হয়েছে পুরো গণেশের যেন মুখ লাগছে। তো যেটা আপনাদের বলছিলাম, মদনমোহন মন্দিরের বাইরেই রয়েছে অনেক টেরাকোটার কাজ বিশিষ্ট অনেক কিছুর দোকান। এই যে বাঁকুড়া বিষ্ণুপুরের বিখ্যাত ঘোড়া, এগুলো আপনারা কিনে নিয়ে যেতেই পারেন বাড়ির জন্য। এরপর আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে পাথরের তৈরি রথ। মাকড়া পাথরের তৈরি রথ সম্ভবত 17 শতাব্দীর শেষ দিকে তৈরি হয়। এই রথের চাকা খুবই মজবুত, অপরূপ সৌন্দর্যময় এই রথ সহজে দেখা যায় না। এর পরবর্তী আমি আপনাদের যেখানে নিয়ে যাব সেটা হচ্ছে গড় দরজা এবং পাথর দরজা। গড় দরজাকে বলা হয় স্মল গেটওয়ে অফ বিষ্ণুপুর, আর পাথর দরজাকে বলা হয় মেন গেটওয়ে অফ বিষ্ণুপুর। সেই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে পাথর দরজা, সত্যি ওটা দেখার মতো একটি জিনিস। চলুন এই পাথর দরজাটাকে পুরোটা আপনাদের সামনে ঘুরে দেখাই। উজ্জ্বল মাকড়া পাথরের এই স্থাপত্যকে শুধু পাথর দরজা বললে ভুল হবে, এটি বিষ্ণুপুরের রাজদরবারের দুর্গ বলাই সমুচিত। কেননা এই তোরণের মধ্য দিয়ে যেমন একটি পারাপারের রাস্তা রয়েছে, ঠিক তেমনই সৈন্য সুরক্ষার উপযোগী করে গড়ে তোলা হয়েছে এই পাথর দরজাকে। দীর্ঘ উচ্চ ছাদে বিষ্ণুপুরের প্রায় সমগ্র অংশকে পরিষ্কার দেখা যায়, এতটাই উঁচু। দোতলায় বিশেষ একটি কুঠুরি আছে, আছে তীরধনুক, বর্ষা, এমনকি বন্দুক ছোড়ারও ব্যবস্থা, শত্রুপক্ষকে অনায়াসে জব্দ করার পরিকল্পনা। এই সুপরিকল্পিত তোরণটি নির্মাণ করেছেন মহারাজ বীর সিংহ।
এখনও এই রাজদরবার এলাকায় ঢুকতে হলে এর মধ্যে দিয়েই সবাইকে আসতে হয়। সত্যি এই অপরূপ সৌন্দর্য এবং এই অপরূপ নিদর্শন দেখে আপনাদের ভীষণ ভালো লাগবে এবং এই জায়গাটি অবশ্যই আপনারা দেখবেন এবং এই জায়গাটি সত্যি মানে দেখার মতো একটি জায়গা। এখন পাথর দরজা দেখে বেরোলাম, এবার আমাদের দেখি কোথায় নিয়ে যায়। সামনেও একটা খুব সুন্দর বিষ্ণুপুরের একটা মন্দির, নামটা এখন ভুলে গেছি, দেখা যাক আমাদের অটো ড্রাইভার দাদা এরপর কোথায় নিয়ে যায়। অনেকক্ষণ থেকে আমরা ঘুরে নিয়েছি, এবার একটু চায়ের ব্রেক হয়ে যাক। এই রোদের মধ্যে এতগুলো মন্দির দেখা সত্যি ভীষণ চ্যালেঞ্জিং একটা ব্যাপার, তাই মাঝখানে একটু রেস্ট হয়ে যাক, একটু কফি আর একটু ঠান্ডা জল খেয়ে নিই, আবার স্টার্ট করবো আমাদের ভ্রমণ। এখানকার দোকানপাটগুলো এতটা সুন্দর, এদের দেয়ালের গায়ে এত সুন্দর শিল্পকলা আঁকা আছে যেটা দেখে আপনার তো ভীষণ ভালো লাগবে। সামান্য একটি চায়ের দোকানেও এত সুন্দরভাবে পটচিত্র আঁকা আছে যেটা দেখে ভীষণই ভালো লাগলো। মহারাজা বীর হাম্বির উদ্যান, তো আমরা এখন মহারাজা বীর হাম্বির উদ্যানের মধ্যে প্রবেশ করছি। এর এন্ট্রি ফি হচ্ছে 5 টাকা করে টিকিট, এই হচ্ছে টিকিট কাউন্টার, ওনারা খেতে গেছেন, আগে আমরা ঘুরে নিই। এই উদ্যানের মধ্যে যে মন্দিরটা আছে এটা হচ্ছে লালজি মন্দির, চলুন। তো অ্যাকচুয়ালি এই বিষ্ণুপুরের প্রত্যেকটা মন্দিরই কিন্তু রাধা কৃষ্ণের মন্দির। বিষ্ণুপুরে যে কটা মন্দির আছে, 12 থেকে 13টা যে কটা মন্দির আছে প্রত্যেকটাই কিন্তু রাধা কৃষ্ণের মন্দির। এই হচ্ছে লালজি মন্দির, লালজি মন্দিরে আপনাকে স্বাগত। 1658 খ্রিস্টাব্দে মল্লরাজ বীর সিংহদেব চুন সুরকি প্রলেপযুক্ত মাকড়া পাথরের এই এক রত্ন বিশিষ্ট মন্দিরটি প্রতিষ্ঠা করেন। চতুর্দিকে প্রাচীর বেষ্টিত এই মন্দিরটি পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে। 100+ বৎসর পূর্বেই এই মন্দিরের বিগ্রহ বিষ্ণুপুরের কৃষ্ণগঞ্জ অর্থাৎ আটপাড়ার মহল্লায় নবনির্মিত মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছে। আর এর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা কুয়া, এই কুয়া কিন্তু তৎকালীন সময়ের অনেক স্মৃতিসৌধ এই কুয়ার সাথে জড়িয়ে আছে এবং কথিত আছে যে রাধালালজিওর ভোগ নিবেদনের সাথে সাথে তামাক সাজিয়ে দেওয়া হতো এবং সেই মুহূর্তে পুরো মন্দির চত্বরে মিষ্ট গন্ধে ভরপুর হয়ে উঠত। এখনও অন্নকূটের সময় তামাক সাজিয়ে দেওয়া হয়। এই রাধেশ্যাম যে মন্দির আছে ঠিক তার পাশেই হচ্ছে এই রাধালালজিওর মন্দির, মানে রাধেশ্যাম মন্দিরের উত্তর দিকে রয়েছে এই রাধালালজিওর মন্দির। এবং মন্দির থেকে বেরিয়ে আপনারা দেখতে পাবেন যে অনেক সুন্দর সুন্দর গাছপালা এবং যার ফলে ওই জায়গাটায় অনেক সৌন্দর্য বেষ্টিত হয়েছে। আর এবার আমি আপনাদের নিয়ে যাব রাধেশ্যাম মন্দিরে। রাধেশ্যাম মন্দির সম্পর্কে বলি, মল্লরাজ চৈতন্য সিংহ 1758 খ্রিস্টাব্দে এই মন্দির প্রতিষ্ঠা করেন। জানা যায় যে চৈতন্য সিংহের রাজত্বকাল এমনিতে সুখের হলেও বহিরাগত অশান্তি জন্য বিষ্ণুপুরকে বেশ বিব্রত করে তুলেছিল। ইংরেজ শক্তি তখন বাংলাতে দাপিয়ে বেড়াচ্ছে, অর্থ সংকট দেখা দিচ্ছে, কিন্তু এত সব বাধা বিপত্তিকে উপেক্ষা করে তিনিও পূর্বপুরুষের মন্দির মূর্তি প্রতিষ্ঠার ধারাকে বজায় রাখেন। তিনিও যথেষ্ট ধার্মিক প্রকৃতির ছিলেন এবং ঈশ্বরে বিশ্বাসী ছিলেন, তাই এই মন্দিরটি তিনি নির্মাণ করেন। এই মন্দিরটিকে বুড়ো রাধেশ্যাম মন্দিরও বলা হয়ে থাকে। তো রাধেশ্যাম মন্দির কমপ্লিট করার পর এবার আমরা ঢুকছি মৃন্ময়ী মাতার মন্দির। মৃন্ময়ী মন্দিরটি বিষ্ণুপুরের আদি মন্দির বলে জানা যায়। প্রায় 300 বছর পুরানো এই মন্দির। 997 খ্রিস্টাব্দের 404 বঙ্গাব্দে মহারাজা জগৎ মল্ল দেবীর আদেশ পেয়ে মন্দির ও মূর্তি প্রতিষ্ঠা করেন বলে কথিত আছে। এই মন্দিরটি বিষ্ণুপুরের আদি এবং বিষ্ণুপুরের যখন কোনো চিহ্নই ছিল না তখন থেকেই মন্দিরটি প্রায় ঘন জঙ্গলে ঘেরা অরণ্যভূমি ছিল। এখানে এই মন্দিরের পেছনেই রাজ দরবার আছে এবং সামনে প্রাচীন বটবৃক্ষ আছে, সাথে 9টি বৃক্ষ আছে। নিত্যভোগ ও পূজারতি হয় এই মন্দিরে এবং শারদীয়া দুর্গোৎসব এর সময় 15 দিন যাবৎ বিশেষ এক ধরনের পূজা হয় এই মন্দিরের মধ্যে। সেই সময় আপনারা যদি আসেন এই মন্দির আপনাদের জন্য একেবারে স্বর্গ। এই হচ্ছে সেই পুকুর, আর ওই হচ্ছে সেই সিঁড়ি, আর ওই হচ্ছে ভাঙা পুরো রাজবাড়ি। ওই রাজবাড়ি থেকে রানীমারা বা ওই বাড়ির মহিলারা এসে স্নান করতেন। বন্ধুরা এবার আমি আপনাদের দেখাবো জোড় বাংলা মন্দির। 1655 খ্রিস্টাব্দে মল্লরাজ রঘুনাথ সিংহ বিখ্যাত এই টেরাকোটা মন্দির প্রতিষ্ঠা করেন। অপূর্ব এই মন্দিরটিতে 2টি বাংলা চালের ওপর একটি শিখর রয়েছে, তাই এর নাম হচ্ছে জোড় বাংলা। প্রকৃত নাম হচ্ছে কৃষ্ণ রায় মন্দির। কৃষ্ণ রায় বিগ্রহের বর্তমানে বিষ্ণুপুরের কৃষ্ণগঞ্জে রাধালালজিও বিগ্রহের সাথেই পূজা অর্চনা চলেছে এই মন্দিরে। মন্দির গাত্রে পোড়ামাটির কাজগুলিতে যেমন রামায়ণ মহাভারত কৃষ্ণলীলা রয়েছে তেমনি যুদ্ধ শিকারের দৃশ্য রয়েছে। অর্থাৎ আমি একটু পর আপনাদের দেখাচ্ছি এই মন্দিরের গায়ে
যে শিল্পকলা এবং যে টেরাকোটার কাজগুলো করা হয়েছে তাতে আপনারা তৎকালীন সময়ের যুদ্ধ শিকারের দৃশ্য যেমন পাবেন এবং তার পাশাপাশি রামায়ণ মহাভারত কৃষ্ণলীলা সব কিছু আছে। আমি একটা জিনিস অবাক হয়ে যাই যে তৎকালীন সময়ের যেসব শিল্পীরা ছিল, যারা যেসব কারিগররা ছিল, তারা কীভাবে টেরাকোটা দিয়ে এরকম এক একটা মন্দির তৈরি করেছে এবং তৎকালীন সময়ের সব চিত্রটা এই টেরাকোটার মধ্যে তারা তুলে ধরেছে। জোর বাংলা এবং শ্যামরায় এই দুটি টেরাকোটা মন্দিরই মল্লরাজ রঘুনাথ সিংহের আমলে তৈরি হয় এবং এই সময়টাকে বিষ্ণুপুরের টেরাকোটা শিল্পের উৎকৃষ্ট লগ্ন বলা যেতে পারে। আর অমিয় কুমার বন্দ্যোপাধ্যায় তার বাঁকুড়া জেলার পুরাকৃতি গ্রন্থে বলেছেন যে বিষ্ণুপুর জেলার জোরবাংলা মন্দির বাঁকুড়া তথা তাবর রাঢ় দেশের অন্যতম শ্রেষ্ঠ দেবালয়। আর এটা কীভাবে যাবেন, এটা হচ্ছে রাধেশ্যাম মন্দিরের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত এই মন্দির, অর্থাৎ আপনারা যখন রাধেশ্যাম মন্দির দেখে বেরোবেন ঠিক তার দক্ষিণ পূর্ব কোণে হচ্ছে এই জোর বাংলা মন্দির। আমার তো যতগুলো মন্দির দেখলাম তার মধ্যে জোর বাংলা মন্দির আপাতত সেরা লাগলো। চলুন এবার নতুন জায়গায় যাওয়া যাক। এই হচ্ছে রাধেশ্যাম মন্দির, আর রাধেশ্যাম মন্দিরের ঠিক উল্টো দিকেই হচ্ছে জোর বাংলা। এই হচ্ছে গুমঘর। বিষ্ণুপুরের এই স্থাপত্যটি নিয়ে বিভিন্নজন বিভিন্ন মত পোষণ করেন। কেউ বলেন এটা হত্যাকূপ, কেউ বলেন এটা রাজাদের শস্যাগর, আবার কারো কারো মতে এটা বিশুদ্ধ জলের আধার। এবার যে মন্দিরটা আমি আপনাদের দেখাবো সেটার নাম হচ্ছে শ্যামরায় মন্দির, অথবা এর আরেক নাম হচ্ছে পাঁচচূড়া। সেই যে ২৫ টাকার টিকিট কেটেছিলাম সেটার মধ্যে এই শ্যামরায় মন্দিরও আছে। তো টেরাকোটার কারুকার্যে অপূর্ব সুশোভিত বিষ্ণুপুরের এই মন্দিরটি ১৬৪৩ খ্রিস্টাব্দে বাংলায় ১০৫০ সালে মল্লরাজ রঘুনাথ সিংহ প্রতিষ্ঠা করেন। এই মন্দিরে পাঁচটি বিশিষ্ট শিখর থাকায় এবং পাঁচটি বিশিষ্ট এই চূড়া থাকায় একে পাঁচচূড়া বলা হয়ে থাকে। এই মন্দিরের গাত্রে অপূর্ব টেরাকোটার সৌন্দর্য ফুটে উঠেছে, যেটা আমি আপনাদের এখন দেখাতে সক্ষম হচ্ছি। রামায়ণ মহাভারত এবং তখনকার দিনে কৃষ্ণলীলার বিভিন্ন দৃশ্য এই টেরাকোটার মধ্যে ফুটে উঠেছে। বেশ কয়েকটি টেরাকোটা আছে যেটা পর্যটকদের চমকে দেবে। চমকে যান গবেষক অমিয় কুমার বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র ঢালু ছাদ ও চূড়া শীর্ষগুলি ছাড়া এই মন্দিরটির প্রত্যেকটা অংশেই ভাস্কর্য যুক্ত একটি মন্দির, মানে টেরাকোটার প্রত্যেকটা ছাপ এখানে আপনারা পাবেন। তো আমরা এবার সর্বমঙ্গলা মন্দির এবং লালবানে প্রবেশ করছি। খুব সুন্দর একটি জায়গা লালবান দিঘি আর সর্বমঙ্গলা মন্দির। এই হচ্ছে মন্দির। মন্দির এই মুহূর্তে যাচ্ছি না, আগে লালবানটা, আগে লালবান দিঘিটাকে ঘুরে আসি। দুটো গামছা কিনবো, হ্যাঁ হ্যাঁ নেবো নেবো, ঠিক আছে নিচ্ছি। ধরো আমাদের হাতে বেশি সময় ছিল না, নয়তো এই পুকুরটার সামনে ঘন্টার পর ঘন্টা বসে থাকা যায়, এতটাই সুন্দর ওখানের প্রকৃতি এবং এতটাই সুন্দর হাওয়া দিচ্ছিল ওখানে, যার ফলে আমরা ওখানে কিছুক্ষণ থেকে তারপর অটো করে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী যে মন্দির সেটা দেখার উদ্দেশ্যে। এবার আমরা যাব রাধা মাধব মন্দির দেখতে এবং তার পাশাপাশি কালাচাঁদ মন্দির দেখতে। চলুন প্রথমে প্রবেশ করা যাক গেট দিয়ে ভিতরে। প্রথমেই আপনারা যে মন্দির দেখতে পাবেন সেটা হচ্ছে রাধা মাধব মন্দির। দেখুন এই পথ দিয়ে গেলেই পাশে দেখতে পাবেন রাধা মাধব মন্দির। মহারাজ গোপাল সিংহর পুত্রবধূ চূড়ামণি দেবী ১৭৩৭ খ্রিস্টাব্দে মাকড়া পাথরের এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। মাকড়া পাথরের কারুকার্য ও ভাস্কর্যগুলিতে কৃষ্ণলীলা, পুরাণ কাহিনী এবং সমসাময়িক সমাজ জীবনের ঘটনার বিবরণ দেওয়া আছে এই মন্দিরের গায়ে, যেটা দেখে আপনাদের ভীষণ ভালো লাগবে। এবং পরিবেশ এবং সাজানো বাগান এবং সেই পুরো চত্বরটা দেখে তো সত্যি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে অনেক থ্যাঙ্কস জানাতে হয় এবং তার পাশাপাশি রক্ষণাবেক্ষণে যারা আছেন তাদেরকেও অনেক ধন্যবাদ জানাতে হয়। এরপর আমি আপনাদের নিয়ে যাব কালাচাঁদ মন্দির। কালাচাঁদ মন্দিরটা হচ্ছে ১৬৫৬ খ্রিস্টাব্দে মহারাজা রঘুনাথ সিংহ এই মন্দির প্রতিষ্ঠা করেন। এটিও মাকড়া পাথরের বাংলার চালার ছাদে একরত্ন বিশিষ্ট একটি মন্দির। এবং কিছুটা এগিয়ে এসেই একটা গাছ আমাদের দৃষ্টি আকর্ষণ করলো, যেখানে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, মোটা তার শিকড় এবং শিকড়গুলো একটা আলাদা টাইপের। এবার আমার সবথেকে সেরা যে জায়গাটা লাগলো সেই জায়গাটায় আপনাদেরকে প্রবেশ করাই, পোড়া মাটির হাট। এই পুরো জায়গাটায় কিন্তু হাট বসে, বিষ্ণুপুরের সবথেকে সেরা জায়গা। শনিবার এই জায়গায় কিন্তু হাট বসে, আজকে যেহেতু রবিবার তাই হাট বসেনি এবং অফ সিজন, তবে তাও প্রত্যেক শনিবার কিন্তু এই জায়গায় পোড়া মাটির হাট বসে। এখন পোড়া মাটির হাটের মধ্যে আছি বিষ্ণুপুরে,
কি সুন্দর জায়গাটা দেখুন, মনে হয় যেন শ্রীকৃষ্ণ এখানে, মানে শ্রীকৃষ্ণের সেই যে গোকুল সেই জায়গাটার মতো লাগছে, এত ভালো লাগছে এই জায়গাটা। শনিবার করে আপনারা আসলে এখানে দেখতে পাবেন অনেক কিছু কেনাকাটার জিনিস, বাট আজকে যেহেতু রবিবার এখানে ফাঁকা, এছাড়া অফ সিজন না এখন, সেই জন্য পোড়ামাটির হাটে হাট বসে, নিয়ে অন্য সময় শনিবার ছাড়াও অন্য রবিবারও বসে। পোড়ামাটির হাটের ঠিক পাশেই আছে জোড় মন্দির শ্রেণী, অর্থাৎ তিনটি মাকড়া পাথরের মন্দিরকে নিয়ে এই জোড় মন্দির শ্রেণী অবস্থিত। এই তিনটি মন্দিরই মল্লরাজ গোপাল সিংহের দ্বারা 1726 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। তিনটি মন্দিরের মধ্যে দক্ষিণের মন্দিরটির আয়তন বড় এবং ভিতরের মাকড়া পাথরের বিশদ অলঙ্করণ, রামায়ণ, মহাভারত ও কৃষ্ণলীলার প্রচুর চিত্র টেরাকোটা আকারে মন্দিরের গায়ে আছে। এই মন্দির চত্বরেই বর্তমানে শুরু হয়েছে পোড়ামাটির হাট, যেটা আমি আপনাদের দেখালাম এবং যেটা দেখছেন আপনারা। আমরা এখন এসে গেছি মা ছিন্নমস্তা মন্দিরের কাছে। তো মন্দিরের বাইরে কিছু জিনিসপত্র পাওয়া যাচ্ছে, শাড়ি, মেয়েদের শাড়ি, চুড়িদার, গামছা। এই হচ্ছে মা ছিন্নমস্তার মন্দির। ভেতরে মায়ের পুজো হচ্ছে এবং মায়ের রূপ দেখে সত্যি ছোট ছোট ছেলেমেয়েরা তো ভীষণ ভয় পেয়ে যাবে, বাট ভয়ের কিছু নেই, কারণ মায়ের বিভিন্ন রূপ বিভিন্ন রকম হয়। তো তখন সেই সময় মন্দিরে পুজো হচ্ছে এবং ভীষণই ভালো লাগছে এই মন্দির চত্বরটা। এবার যেটি আমি আপনাদের দেখাবো সেটার নাম হচ্ছে দলমাদল কামান। এই কামান আনুমানিক 16 শতাব্দীর দ্বিতীয়ার্ধে তৈরি করা হয়েছিল। 1742 খ্রিস্টাব্দে মারাঠা সর্দার ভাস্কর পণ্ডিত যখন বাংলা লুট করার সময় বিষ্ণুপুরে হানা দিয়েছিলেন, ঠিক তখনই এই কামানের ব্যবহার করা হয়েছিল বলে কথিত আছে। 63টি লোহার আংটা পেটাই করে এই কামান তৈরি করা হয়। এর দৈর্ঘ্য হচ্ছে 12 ফুট। তো আপনারা তো বিষ্ণুপুরে সবসময় পোড়ামাটির মন্দির দেখেন, এবার বিষ্ণুপুরের একটা নতুন আদলে গড়া কলকাতা স্টাইলের মন্দির দেখে নিন। একদম বিষ্ণুপুর স্টেশনের সামনেই এই মন্দিরটা। বিষ্ণুপুর স্টেশন পাড়া, দুর্গা মাতা, 16 আনা। তো টোটাল 4 ঘন্টার মতো আমরা সময় কাটিয়ে পুরো বিষ্ণুপুরটা সুন্দরভাবে ঘুরে দেখলাম 500 টাকার বিনিময় একটা অটো ভাড়া করে। তো চলে আসলাম, এখন ঘড়িতে বাজে 4:30। এবার আমরা এই হোটেল থেকে খাওয়া দাওয়া করবো, মা গন্ধেশ্বরী হোটেল, খুব সুন্দর হোটেলের খাওয়া দাওয়া করার পর আমাদের 5:30 আছে ট্রেন। ট্রেন আছে রূপসী বাংলা, যেটা পুরুলিয়া থেকে আসছে, ওটা করে 9:30 নাগাদ আমরা পৌঁছে যাবো হাওড়া স্টেশন। 6:05 তো শেষ হয়ে গেল আমার এই জার্নি, আমাদের পৌঁছ করেছে D3। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। রূপসী বাংলা এক্সপ্রেস চলে এসছে, 8 ঘন্টা লেট করলো, 5:30 আসার কথা, এসেছে রূপসী বাংলা 6:05। তো মোটামুটি হাওড়ায় 9:30 মধ্যে পৌঁছে দিলে 10টার মধ্যে বাড়ি চলে যাবো। যেহেতু দিনটা রবিবার ছিল, সেহেতু বিকালবেলা আমাদের রিজার্ভেশন কামরাতেও প্রচুর পরিমাণ লোকজন উঠে গেছে, যার ফলে আমরা হয়তো বসতে পেরেছি কিন্তু বাথরুম যাওয়া থেকে শুরু করে এবং ট্রেনে আর কোনো কাজ করা যাচ্ছিল না, কারণ সবাই মানে বাঁকুড়া বা বিষ্ণুপুর বা পুরুলিয়া থেকে ফিরছিল সোমবার অফিস যাবে বলে। তো দেখতে দেখতে ট্রেন জার্নিটাও কমপ্লিট করে আমরা হাওড়া স্টেশনে ওই রাত্রিবেলা 10টা নাগাদ এসে পৌঁছালাম। তো জার্নি শেষ হলো, আশা করি এই জার্নিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপনারাও একদিনের জন্য ঘুরে আসুন বিষ্ণুপুর। টাটা।